হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কতগুলো আমি টিপস দেবো আপনাদেরকে, যার মাধ্যমে আপনাদের কিন্তু হেয়ার খুব দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে, ফাস্ট গ্রো করবে। অনেকের হেয়ার আছে বাড়ে না, অল্প বেড়ে ঝরে পড়ে যায়, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো টিপস হবে। সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে শ্যাম্পু করা। সপ্তাহে অন্তত আপনাকে 2 থেকে 3 বার শ্যাম্পু করা উচিত। এবার কী শ্যাম্পু ইউজ করবেন আপনি? আপনাকে যে শ্যাম্পু ইউজ করতে হবে সেটা কিন্তু একদম 100% অর্গ্যানিক হার্বাল শ্যাম্পু ইউজ করতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি বেবি জনসন বেবি শ্যাম্পু ইউজ করতে পারেন, এটা আপনার পক্ষে খুবই ভালো হবে। তো এই শ্যাম্পু আপনি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে হেয়ার অয়েল, অর্গ্যানিক হার্বাল হেয়ার অয়েল, একদম কেমিক্যাল ফ্রি হেয়ার অয়েল যেগুলো আছে সেগুলোই আপনাকে ইউজ করা উচিত। সামান্য একটু গরম করে নেবেন এবং তার সাথে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনি মেসেজ করবেন ভালো করে, সব থেকে ভালো হয় যদি রাত্রিবেলা শোয়ার আগে মেসেজ করে আপনি হেয়ার মাস্ক যদি পরে যদি আপনি শুতে পারেন এবং সকালবেলা আপনি শ্যাম্পু করে নিলেন, তারপর আপনি আপনার কাজ শুরু করলেন, তো সেটা সব থেকে ভালো হয়। থার্ড আমি যেটা বলবো যে আফটার বাথ বা আফটার হেড ওয়াশ, হেয়ার ওয়াশের পরে কিন্তু আপনি কখনোই কম করবেন না। কম করার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল, হেয়ার লস অনেক বেশি বেড়ে যায়, কারণ সেই সময় ডগা গোড়া কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, পাতলা হয়ে যায়। তার ফলে আপনি ব্রাশ করতে শুরু করলে তখনই কিন্তু আপনার হেয়ার ফল, হেয়ার লস অনেক বেশি মাত্রায় কিন্তু বাড়তে থাকে। পরে আমি যেটা বলবো, যারা বেশি কোল্ড ড্রিঙ্কস খান, অনেকে আছে যে খুব বেশি কোল্ড ড্রিঙ্কস খান, আমি কোনো কোল্ড ড্রিঙ্কসই বলবো কারণ আমি নাম নেবো না, নাম নিলে একটা খারাপ এফেক্ট করতে পারে। যারা বেশি কোল্ড ড্রিঙ্কস খান তারা কোল্ড ড্রিঙ্কসের পরিমাণটা একটু কমিয়ে দিন, কারণ কোল্ড ড্রিঙ্কসের ফলেও কিন্তু বেশি, যারা কোল্ড ড্রিঙ্কস খান তার ফলেও কিন্তু হেয়ার ফল, হেয়ার লস হতে পারে। পরের পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি দিনে অন্তত একবার অন্তত আপনি মেডিটেশন করুন। হ্যাঁ, 10 মিনিট হলে কিংবা না পারলে 5 মিনিট হলেও মেডিটেশন করুন, এবং ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট আমার হেয়ার গ্রো হচ্ছে, হেয়ার গ্রো হচ্ছে, হেয়ার গ্রো হচ্ছে। তো ইউ হ্যাভ টু থিঙ্ক, আপনাকে ভাবতে হবে, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। তো এটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন প্রথমে অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এগোতে থাকবেন। তারপর আমি যেটা বলবো, অনেকের আছে যে খুব এফেক্টেড এরিয়া বেশি হয়ে গেছে, বাল্ডনেস বেশি হয়ে গেছে, তাদেরকে আমি বলবো ট্রিম করুন। আপনি আপনার হেয়ার কে ট্রিম করুন, আপনি যত বেশি ট্রিম করবেন যত বেশি কম করবেন, কম করলেও কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে। অনেকে আছে একদমই হেয়ার ব্রাশ ইউজ করেন না, কম ইউজ করেন না, তার ফলে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় না স্ক্যাল্পে, তো এটা আপনি ইউজ করতে পারেন। পরের পয়েন্ট আমি যেটা বলবো, খাবার ভালো করে চিবিয়ে খান। তার ফলে কি হয়, আমরা যদি ভালো করে খাবার খাই তার ফলে কিন্তু আমাদের যে এই 2 সাইড আছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন কিন্তু বেড়ে যায়। আপনি যদি দেখেন এই 2 সাইড কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, এবং এই যে মাসেল আছে এই মাসেল কিন্তু ধীরে ধীরে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, এবং আমাদের যে ফ্রন্টাল হেয়ার লাইন যেটা পিছনে চলে যাচ্ছে এখন, ছেলেদের বলুন মেয়েদের বলুন, এটা কিন্তু হবে না। ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে সেখানে কিন্তু হেয়ার গ্রোথ ঠিকঠাক মতো হতে পারবে। আরেকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এইগুলো তো আপনাকে করতেই হবে, আমি যেগুলো বললাম এইগুলো ন্যাচারাল ওয়েতে, এগুলো যে টিপস আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আপনি যদি মেনটেন করেন তাহলে খুবই ভালো হয়। সপ্তাহে একবার আমি যেটা বলবো, সপ্তাহে একবার আপনি 1 কি 2 বার আপনি অনিয়ন জুস, এর আগের ভিডিওতেও আমি বেশ কতগুলো ভিডিওতে আমি বলেছি যে অনিয়ন জুস কিন্তু আপনি আপনার স্ক্যাল্পে আপনার হেয়ারে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। করে আপনি 1/2 ঘন্টা বা 15 মিনিটস রাখলেন, তারপর শ্যাম্পু করে নিলেন, এবং তার পরের দিন, জাস্ট তার পরের দিনই আপনি একটা কাজ করতে পারেন যে হেয়ার অয়েল, অর্গ্যানিক হেয়ার অয়েল কিন্তু আপনি ম্যাসেজ করলেন ভালো করে, এবং তারপরে হট টাওয়াল কিন্তু আপনি পেঁচিয়ে রাখলেন। তার ফলে ব্লাড সার্কুলেশন আরও বাড়বে এবং হেয়ার কিন্তু হেলদি এবং শাইনি হবে। পরের পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন B7 এবং ভিটামিন B9। এই দুটো ভিটামিন, অর্থাৎ ভিটামিন B7 হচ্ছে বায়োটিন, ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড, এই দুটো আমাদের বডিতে কমে যাওয়ার ফলেই কিন্তু হেয়ার ফল, হেয়ার লস হয়, আমি বহুবার বলেছি। তো এটা কিন্তু আপনারা নিতে পারেন, মাল্টিভিটামিন নিলে কিন্তু আপনাদের কাজ হবে না, চলবে না। এই ভিটামিন
কিন্তু আপনাকে নিতে হবে। আপনারা নিয়ে দেখতে পারেন, তার ফলে কিন্তু আপনাদের হেয়ার ফল, হেয়ার লস অনেকটা কমে যাবে এবং আপনি হেয়ার রিগ্রো করতে পারবেন ভালোভাবে। তো এই জেনারেল ওয়েতে এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা আমি পয়েন্ট বলবো এখানে, যেটা হচ্ছে পেয়ারা গাছের যে পাতা আছে, সে পেয়ারা গাছের পাতা এবং নিম লিভস, এটাকে আপনি গরম জলে ফোটান এবং ফুটিয়ে সেটাকে স্প্রে বটলের মাধ্যমে আপনি সপ্তাহে একবার স্প্রে করুন আপনার হেয়ার এবং স্ক্যাল্পে, এবং সেটাকে রেখে দিন আধা ঘন্টা, তারপর শ্যাম্পু করে নিন। এর ফলেও কিন্তু আপনার হেয়ার স্ক্যাল্প অনেক বেশি হেলদি হবে এবং আপনার কিন্তু হেয়ার ফল, হেয়ার লস অনেক কমে যাবে। যে হেয়ারগুলো বাড়তে পারছে না সেগুলো কিন্তু বাড়তে শুরু করবে। তো এইগুলো ন্যাচারাল কতগুলো টিপস আমি আপনাকে দিলাম, যেগুলো আমার মনে হয়েছে এগুলো খুব কার্যকর, অন্তত আমার ক্ষেত্রে অনেক কার্যকর হয়েছে, আমি এগুলো অ্যাপ্লাই করেছি। এছাড়া আরও অনেক আছে, অনেক কিছুই আছে যেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে, যতটা পারবো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে অবশ্যই ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল, ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, সেই কোশ্চেনের রিপ্লাই আমি বাই ডক্টর কিংবা আমার মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য আসছি, বাই ফর নাও। থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that you will get all notification automatically. Thank you.